প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে সরকার। তিনি বলেন এই পর্যন্ত দুটি মামলার রায় হয়েছে। সকালে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 33তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত অহিদুল ইসলামের প্রতিবেদনে। সামাজিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য 1948 সালের এই দিনে স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে গড়ে তোলা হয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মুক্তিযুদ্ধে অংশ নেয় বাহিনীর প্রায় 42,000 সদস্য। সরকারের গ্রাম পর্যায়ে নিয়োজিত এই বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান এ পর্যন্ত 13,000 ব্যাটালিয়ন আনসার সদস্যদের চাকুরি স্থায়ী করা হয়েছে। এ সংখ্যা আরো বাড়াতে আগামী বাজেটে বরাদ্দ রাখা হবে। জনগণের জানমালের হেফাজত করা আপনাদের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে আপনারা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সাহসের সাথে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা বলেন গত বিএনপি জামায়াত ও তত্ত্বাবধায়ক সরকারের সময় স্থবির অর্থনীতিকে চাঙ্গা করেছে সরকার। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য শুরু করা হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার। বিভিন্ন সামাজিক আন্দোলনে জনগণের ব্যাপক অংশগ্রহণ একান্তভাবে প্রয়োজন। এই ক্ষেত্রে এই সুশৃঙ্খল সংগঠনকে কাজে লাগিয়ে আমরা যে কোনো কঠিন কাজই সম্পন্ন করতে পারি। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য প্রথমবারের মতো আনসার সদস্যদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। 6 জন শহীদ মুক্তিযোদ্ধা সহ এ বাহিনীর 78 জন সদস্যকে পদক দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী আনসার একাডেমির লেকে বসে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। ওহিদুল ইসলাম, 71, গাজীপুর, শফিপুর।